ঝোড়া টেরিয়ায় যে সমস্ত জায়গা স্যানিটাইজ করা হচ্ছে আমরা দেখতে পেলাম, এটা আপনি বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ এলাকাবাসীর জন্য নিয়েছেন, আপনার এই উদ্যোগের মূল কারণ কি? অ্যাকচুয়ালি এরিয়া স্যানিটাইজের কাজটা আমরা প্রথম থেকেই নিয়েছিলাম, যাতে এটা একটা পিস মানে পাক সচেতনতা আর কি। সব কিছুর মধ্যেই মানুষকে তো সচেতন রাখতে হবে, তো সচেতন রাখার জন্য যদি পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলাম। যেমন প্রথমে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মার্কেট এরিয়াতে যে গ্যাদারিংগুলো হচ্ছিলো তার স্যানিটাইজ করিয়েছি। তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে মার্কেট এরিয়াতে শুধু করলে এটা হবে না, এটা বাড়ি বাড়ি মানে ডোর টু ডোর আমরা স্যানিটাইজ করেছি। এরপর তৃতীয় পর্যায়ে যেটা করেছিলাম, যে মিড ডে মিল দেওয়ার একটা প্রকল্প চলছে আপনারা জানেন, যেটা স্কুল থেকে ডাইরেক্ট মিড ডে মিল দেওয়া চলছে, মিড ডে মিলের যে সমস্ত ফুড সামগ্রী, তো তার জন্য স্কুলগুলো আমরা স্যানিটাইজ করেছি গত পরশু দিন। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে রোড স্যানিটাইজ, টোটাল মেন রোড যত আছে এবং এন্ট্রান্স রোডগুলো, ঝোড়াটের বিভিন্ন ধরনের যে সমস্ত রোডগুলো আছে যেখান দিয়ে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের এন্ট্রান্স হয় বা আমাদের বিভিন্ন জনবহুল এলাকার যে সমস্ত এন্ট্রান্স রোড, সেইগুলোকে আমরা স্যানিটাইজ করাচ্ছি। এবং সেটা আমাদের যেহেতু ঝোড়াটের দুটো পার্ট মানে একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে মাঝখান দিয়ে চলে গেছে, কিছুটা অংশ এপারে কিছুটা অংশ ওপারে, তো আজকে আমরা এই পার্টটা করাচ্ছি। আগামীকাল আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের ওই দিকে করাবো, যেদিকটা আমাদের মেন পঞ্চায়েত অফিস আছে ওই দিকটা করাবো। মোট আমার 18টা বুথেই এই স্যানিটাইজড হবে মেন রোড এরিয়াগুলো। আগামীকাল তাহলে আন্দু স্টেশন সংলগ্ন এরিয়া, আন্দু স্টেশন সংলগ্ন, মারোয়ারি বাগান সংলগ্ন এবং ঝোড়াট মৌজা যেটা এবং উত্তর কামরাঙ্গ যেটা, সেই এই এরিয়াগুলোতে আমরা করাবো স্যানিটাইজ। আন্দু স্টেশন সংলগ্ন যে বাজার, সেই বাজারটা উঠে এসছে আপনার মারোয়ারি মাঠে, মারোয়ারি মাঠ এলাকায়। তো এটা এটা করে কি জনগণের সুবিধে হলো কিছু? অ্যাকচুয়ালি খুবই সুবিধা হয়েছে, কারণ এটা সারা বছরেরই একটা প্রচুর গ্যাদারিং হয় ওইখানে এই বাজারকে কেন্দ্র করে, মানে এত ন্যারো প্লেস, তার জন্য প্রায় আমরা লকডাউনের পরবর্তী থেকেই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে এটা আলোচনা করি এবং আইসি সাহেব এবং বিডিও সাহেব এবং আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত করি যে এই মার্কেটটাকে যদি আমরা মারোয়ারি বাগানের মতো বড় প্লেসে শিফট করতে পারি তাহলে প্রচুর লোক, যেটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে যেটা অসুবিধে হচ্ছে সেই অসুবিধাটা থাকবে না। তার ফলে কালকে থেকে আমাদের পুরোপুরি শিফট হয়ে গেছে, আপনারা খবরও পেয়েছেন এবং আমরা হয়তো দেখেওছেন, আপনারা কভার আপও করেছেন হয়তো ওই ব্যাপারটা, তো তার ফলে মানুষ যে বাজারে যাচ্ছে এবং এই যে সোশ্যাল ডিস্টেন্স, জায়গা বড় হওয়ার জন্য সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে বাজার কিনছে, পণ্য কিনছে এবং পণ্য বিক্রয় করতেও সুবিধে হচ্ছে, এর ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং রোড এরিয়াটা পুরোটা ফাঁকা, যার ফলে ওই সংক্রমণের আশঙ্কাটা অনেকটাই কম, অনেকাংশেই কম বলে আমি মনে করি। মাঠে মার্কিং করা হয়েছে, যে গ্যাপগুলো রেখে মার্কিং করা হয়েছে সেটা কি ওই দূরত্ব বজায় রাখার জন্য? আমরা 8 ফুট করে ছাড় দিয়েছি, মানে 3 মিটার তো বলেইছেন, 3 মিটার মানে আমরা সম্ভবত 6 ফুট বলি, তো আমরা প্রায় 8 ফুট করে ডিস্টেন্স রেখেছি একটা মার্কেট মানে একটা ভেন্ডারের থেকে আর একটা ভেন্ডারের দূরত্ব প্রায় 8 ফুট রেখেছি এবং প্রত্যেকের হাতে আপনার স্লিপ দিয়ে এবং প্রত্যেকের হাতে স্লিপ দিয়েছি, প্রত্যেকটা বাজারওয়ালাকে আমরা স্যানিটাইজারও দিয়েছি, যে যারা কাস্টমার আসছে তাদের হাতে স্যানিটাইজ দিন, তারা হাত স্যানিটাইজ করে আপনার থেকে মাল নেবেন এবং আপনারাও বারবার স্যানিটাইজ করে তাদেরকে পণ্য বিক্রয় করুন। আপনার নাম? রূপম সাধুকা, ঝোড়াট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার পাশে প্রধান আছেন মিনতি সেনাপতি, ঝাড়গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে।